तेरे नबीर उम्मतेर दाल मुरब्बीदेर जबाने की घटनाटा पेयेछि शुनेछि बड़ पीर आब्दुल कादिर जिलानी महबूबे सुबहानी कुतुबे रब्बानी रास्ता दिया चलते से एक कुकुर सामने दाड़ाया गेल कुकुर डाक दिया कय बड़ पीर आमार कथार जवाब दिया तार उपरे जाओ बोलो तुमी भालो नाकि आमी कुकुर भालो बड़ पीर चिंताय पड़े गेलेन जदि बोली कुकुर तुई भालो आमी खराब अल्लाह कुरानेर आयातेर उल्टा होबे कारण बनी आदम होलो श्रेष्ठ जदि बोली तुई खराब आमी भालो तो अहंकारी आसिया जाबे आर जदि बोली आमी खराब तुई भालो तो कुरानेर आयातेर उल्टा होये जाबे एखन आमी खराब बोलते पारी ना भालो बोलते पारी ना भालो बोलले आमी निजे भालो बोलले अहंकारी होबे आमी निजे खराब बोलले तुई कुकुर भालो बोलले कुरानेर आयातेर उल्टा होबे আল্লাহর ওলি বান্দা মুরাকাবায় ঢুকলেন আল্লাহ জবাব দিয়া দিলেন এই জবাব পাইয়া ডাক দিয়া কয় কুকুর কবরে যাওয়ার আগে আমি তোকে বলতে পারবো না আমি ভালো নাকি আমি খারাপ কারণ আমাকে সবাই বড় বীর বলে ডাক দেয় কিন্তু মরণের পরে আমার সামনে কিছু যাবে না আমার তিনটা পাতলা কাপড় আমার আসল বিছানা হবে ওই অন্ধকার কবর সাড়ে তিন হাত মাটির ঘর হবে ওই কবরে যাওয়ার পরে সাথী নাই বাতি নাই আল্লাহ পাকের দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে আসার পরে এক নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও দুই নাম্বার প্রশ্ন হবে তুমি ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও যদি আল্লাহর শুকর জবাব দিতে পারি তাহলে আমি তখন তোমাকে বলতে পারবো আমি আব্দুল কাদের জেলানি ভালো তুই কুকুর বড় খারাপ আর যদি ওই প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবর ভরে যাবে দুই পার্শ্বের মাটির চাপ তখন আমি জবাব দিয়া বলতে পারবো কুকুর তুই ভালো আমি মানুষেও ভালো হতে পারলাম না কারণ আমার কবরের মধ্যে আগুন জ্বলে আমার আজাব হচ্ছে তোর কোনো আজাব নাই আমি কবরে যাওয়ার আগে তোকে জবাব দিতে জিলানি ডাক দিয়া কয় ও দুনিয়ার মানুষ মরণের আগে কবরে গিয়া নাজাত না পাওয়ার আগ পর্যন্ত নিজেকে ভালো মনে করার উপায় নাই আমারে মাওলানা না বললে মনে কষ্ট পাই আমারে আন্তর্জাতিক মুফাসসির না বললে কষ্ট পাই আমাকে হাজী সাহেব না বললে কষ্ট পাই আমাকে খতিব সাহেব না বললে বড় কষ্ট পাই আমি প্রিন্সিপাল আমি মুফতি সাহেব আমি মুহাদ্দিস এটা দাবি করে কত গর্ববোধ করি কত অহংকার কিন্তু কবরে গিয়া যদি নাজাত না পাই আমার মাওলানাগিরি মুফতিগিরি টাইটেলে আমার কোনো কাজ আসবে না আর আমার টাইটেল লাগবে না যদি কবরে গিয়া আমলের কারণে আল্লাহ মাফ করে দেয় আমি মাওলানা হওয়ারও দরকার নাই মুফাসসির মুহাদ্দিস হওয়ারও দরকার নাই আমার মতো ভালো জমিনে দুনিয়ায় আর কেউ হতে পারবে না এরে নবীর উম্মতের দল দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে খতিব হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমাতুল্লাহ আলাই জুমার নামাজের খুতবায় যখন দাঁড়ায় রুমাল দিয়া চেহারাটা ঢাকিয়া দাঁড়ায় একজন দাঁড়ায় বলে হজরত আপনি চেহারা ঢাকিয়া খুতবা পড়েন কারণটা কি আল্লাহর ওলি বলে বাবা আগামী জুমায় তুমি জবাব নিতে আসবা আগামী জুমায় যখন আসলো বলে আমার কাছে দাঁড়াও আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস
জবাব দিস তার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় দিলেন প্রশ্নকারী একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনে পড়ে গেল হুঁশে আসার পরে বলে বাবা রুমালটা মাথায় দেওয়ার কারণে তুমি চিৎকার দিলা কেন ওই লোকটা বলে আল্লাহর কসম আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর দিল্লির বিশাল শহরে তাকায় দেখলাম লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নাই মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায় আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ বু জাহলো হামেক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গর্বু নবাশ দহি জমাস গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন শোষণ করেছে দুইজন একজন শাসনকর্তা সুলেমান পয়গম্বর আর একজন শাসন করেছিলেন বাদশাহ জুলকারনাইন ইন্তেকালের আগে বাদশাহ জুলকারনাইন বললেন মরার পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে এলাকায় ঘুরায় ঘুরায় কবরে নিয়ে যাওয়া যখন এনা জানাজার পরে এমন করা হলো দুনিয়াওয়ালারা কয় দেখ দেখ দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ এখনো সামলাইতে পারে না মরার পরও আরো চায় আরো চায় ইমানওয়ালা কয় না রে বেয়াকুফ না না বাদশাহ জুলকারনাইন গোটা মানুষের সবক দিয়ে গেল আমি দুনিয়ার পুরো ক্ষমতা পাইয়াও আজ খালি হাতে কবরে যাইতেছি এরে নবীর উম্মতের দল কিসের মাস্তানি আর কিসের বাহাদুরি করো তোমার আপন ছেলে যার জন্য তোমার ঘাম নষ্ট করে কামাই রুজি করে বাড়ি গাড়ি করো ওই ছেলেটা তোমার গুনার ভাগ নিবে না ওই মেয়েটা তোমার গুনার ভাগ নিবে না তোমার মা তোমার আপন গুনার ভাগ নিবে না দুনিয়াতে যদি মামলায় পড়ে যাও বিপদে পড়লে দেখছো নি মা বাবায় বলে এই সন্তান আমি চাই না একটু বিপদে পড়লে মা সন্তানেরে ভুলিয়া যায় আবার সন্তান মা বাবারে ভুলিয়া যায় স্বার্থের ভরি টানে ভরিয়া অতএব তুমি কার পিছনে দৌড়াও সব বাদ দিয়া তুমি আমার মাওলার সাথে যোগাযোগ লাগায় দাও আল্লাহকে ডাক দিয়া বলো হে মালিক দুনিয়াতে এই 70 বছর 60 বছর 40 বছর হায়াতে আমার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার দুনিয়ার লাইনে ব্যয় করলাম বন্ধুর লাইনে ব্যয় করলাম আমার খেলার মাঠের বন্ধুর পিছনে আড্ডা দিয়া সময় নষ্ট করলাম লেখা পড়ার মাঠে আমার ছাত্র ভাই বোনের পেছনে সময় দিলাম কর্মজীবনে আবার আমি টাকার পেছনে সময় দিলাম আজান কানে আরছে মসজিদে যাই নাই আলেম ওলামার মাইকির বয়ান আরছে বয়ানে যাই নাই আল্লাহওয়ালারা ডাকছে আসো মুয়াজ্জিন ডাকছে আসো যাই নাই ও আল্লাহ সব জিন্দেগি বরবাদ করে ফেললাম চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখি আমার আমল নামায় ভালো একটা নেক আমল নাই ওরে বান্দা আল্লাহ যদি জিজ্ঞাস করে এমন একটা ওসিলা পেশ করো আইয়ুব নবী এত বিছানায় অসুস্থ সবাই পোকা পড়ার কারণে দুর্গন্ধে এলাকা ছাড়িয়া সবাই চলে যায় আইয়ুব নবী এখন কানতেছে আল্লাহ সবাই আমারে ছাড়িয়া যায় তুমি আমারে ছাড়িয়া দিও না রে আল্লাহ এই কান্নার মধ্যে তাকায় দেখে অনেক বিবি তার ছিল কয়েকজন বিবি আইসা বলে আমাদের তালাক দেন আমরাও চলে যাব আইয়ুব নবী কান্না করে বলে বিবিরা যাও যাও আমার জন্য আমার আল্লাহ হলেন যথেষ্ট এইবার আইয়ুব নবী ভাঙ্গা দিল নিয়ে কান্না করে বলে ও মালিক আমার আদরের আপন বিবিরা পর্যন্ত আমাকে ছাড়িয়া সবাই চলিয়া যাইতেছে তুমি আমাকে ফালাইয়া দিও না মেহেরবানি করে তুমি আমাকে কবুল করিয়া নিও হঠাৎ আইয়ুব নবী তাকায় দেখে পায়ের কিনারা একমাত্র বিবি রহমা বয়া বয়া কান্না করে আইয়ুব নবী ইশারা করে বলে বিবি সবাই গেল তুমি কেন যাও না ইউসুফ নবীর কন্যা রহিমা কিন্তু আসল নাম রহমা তুমি যাও বলে না না আমাকে যেতে বলবেন না পয়গম্বর কারণটা কি বলে আমি আপনার খেদমতে আমার জীবনটা কাটায় দিতে চাই কারণ কি বলে হাসরের ময়দান তো বড় কঠিন একটা
একটা নেকের টানে মা বাবা জাহান্নামে যাবে ছেলে মেয়েরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে অনেক সময় ছাত্র জান্নাতে যাবে ওস্তাদরা জাহান্নামে যাবে একটা নেকের টানে বক্তা জাহান্নামে যাবে শ্রোতারা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে ইমাম সাহেব জাহান্নামে যাবে মুক্তাদিরা জান্নাতে যাবে একটা নেকের ব্যবধানে দেখা যাবে পীর সাহেব জাহান্নামে যায় মুরিদেরা আমল করিয়া জান্নাতে যায় এরে নবীর উম্মতের দল রহমান নামের বিবি কান্না করে বলেন ওই হাসুরের ময়দান এমন একটা ভয়ঙ্কর ঘর একটা জায়গা সূর্য মাথার উপরে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান্নামের আওয়াজ ওদিকে আমার আল্লাহ তাআলার কুদরতের আওয়াজ ওয়ামতাজুল জাওবা জুহাল মুজরিমুন এরে গুনাহগারের দল নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা জাহান্নাম চিৎকার দিয়ে বলবে রে মালিক গুনাহগার গুলো সব আমার পেটের মধ্যে দিয়া দাও রে আল্লাহ সূর্যের তাপে মানুষের গুনাহগারের মাথার মগজগুলো তাস তাস করে ফেটে যাবে পায়খানার রাস্তা দিয়া পেটের নারী বুড়ি গুলো পড়িয়া যাইবে এমন কান্নার আওয়াজ জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে ওরে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ শুধুমাত্র তোমার আমার সেজদায় পরে কাঁদবেন আল্লাহ জাহান্নামে ফিরাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে যাব না আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না আপনি চিনিয়া চিনিয়া বাছাই করে করে আপনার উম্মতের জান্নাতে নেওয়ার চেষ্টা করেন এরে নবীর উম্মতের দল আমার নবী উম্মতের কেমনে চিনবেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কোটি কোটি মানুষের মধ্যে উম্মতের চিনবেন কি করে আল্লাহর নবী বলেন হে আয়েশা বড় গাভীর পাল গরুর পাল বকরির পাল ওই বকরির পালের মধ্যে যদি কোন বকরির কপালে চাঁদের সাদা চিহ্ন থাকে এটা চিনা কেমন কঠিন বলে অনেক সহজ বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার যারা আসল উম্মত ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়বে আমি নবী তাকায় দেখব ওযুর অঙ্গগুলো তাদের নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে আমি নবী বাছাই করে করে জান্নাতের ময়দানে নিয়ে যাব রহিমা কান্না করে বলে পয়গম্বর হাসরের দিন যদি আল্লাহ আমি রহিমাকে ডাকিয়া বলে এমন কোন আমল নিয়ে আসছো নাকি যাতে করে তোমাকে মাফ করে দিব ওই দিন যদি আমার কোন আমল না পাই আমি আল্লাহর কাছে দাঁড়ায় বলবো হে মালিক আমি একজন তোমার আদরের নবীর স্ত্রী তুমি আমাকে উসিলায় মাফ করে দাও আমার আল্লাহ নবীর মহাব্বতে আমি রহিমাকেও মাফ করে দিতে পারে এরে পর্দার আড়ালের মা আমি হাফিজুর রহমানের মা তুমিও মা মনটা কি চায় একজন আলেমের মা হয়ে কবরে যাও একজন হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও তুমি মরার পরে তোমার সন্তান জানাজা পড়াবে তুমি মরার পরে তোমার সন্তান কবরে গিয়া কোরআন পড়ে দোয়া করবে যদি এমনটাই চাও স্বামীর খেদমত করো সন্তানের কোরআনওয়ালা বানাও আল্লাহর মহাব্বত নিয়ে পর্দা করে চলো আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও যেই সন্তান আমি মরার পরে জানাজার ইমাম হতে পারে এরে যুবক আল্লাহর কাছে তওবা কর যৌবনের তিন ভাগের দুই ভাগ গুনাহের কাজে ব্যয় করছো আর কয়দিন বাহাদুরি করবি এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোর হাতের মধ্যে নাই এরে যুবক আমিও তো তোর মতো একটা যুবক সন্তান তোর ডানে বামে তাকায় দেখ তোর
মত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না তুই কেন পারো না তোর মত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না তোমার মত যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নদীতে কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারো না কয়দিন আর গুনার কাজ করবি রে বাবা জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবি আল্লাহর কোরআনটাকে তুই কি মিথ্যা মনে করেছো নবীর হাদিস কি মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনের আওয়াজ এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ পাজরের হাড় চুরমার হয়ে যাবে সহ্য করতে পারবি না রে আল্লাহর বান্দা তওবা কর আল্লাহর কাছে কান্না কর ও আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না আর কোনোদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না সহিভাবে কোরআন পড়ে নামাজ পড়ব নবীর তরিকায় চলব তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ সবার হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন এত কিছু বলার মাকসাদ কি একটাই মাকসাদ আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই সাহায্য ছাড়া চলার কারো কোনো উপায় নাই এখন সাহায্য যার থেকে আমরা নিব তার মধ্যে দেখতে হবে তিনটা দুর্বলতা যেন না থাকে এক নম্বরে পিছুঠান থাকা যাবে না দুই নম্বরে অভাব থাকা যাবে না তিন নম্বর হলো তার কোনো স্বার্থ থাকা যাবে না এবার গভীরভাবে তালাশ করুন গোটা জগৎ ঘুরে একটা মানুষ পান কিনা যার কোনো পিছুটান নাই একটা মানুষও পাবেন না যার পিছুটান নাই ছেলে পেছনে টানে মেয়ে পেছনে টানে স্ত্রী পেছনে টানে কাপড় দাও টাকা দাও পয়সা দাও ঘর দাও বাড়ি দাও এবার অভাব কি পরিমাণ অভাব যে যত বড় লোক সে তত অভাবী গরিবের অভাব একশো টাকায় সমাধান হয় বড় লোকের অভাব লক্ষ টাকায় সমাধান হয় না অভাবটা কি পরিমাণ পারস্যের কবি আল্লামা শায়খ সাদী রহমতুল্লাহ আলাই বলেন মানুষের পেটের ক্ষুধা নিবারণ হলো চোখের ক্ষুধা নিবারণ হয় না খেরের ঘরে বয়া কানতেছে টিনের ঘর হলে কতই না আরাম টিনের ঘরওয়ালা কানতেছে বিল্ডিং হলে কতই না আরাম বিল্ডিং ওয়ালা কানতেছে পাঁচতলা হলেই না কত আরাম পাঁচতলা ওয়ালা কানতেছে দশতলা ওয়ালা দশতলার বিল্ডিং হলে কিনা আরাম এইভাবে গোটা জগৎ যদি কাউকে দেওয়া হয় তারপর বলবে আর এক দুনিয়া পাইলে কতই না মাস্তানি করা যেত পেটের ক্ষুধা নিবারণ হলো চোখের ক্ষুধা নিবারণ হয় না সব মানুষ অভাবী যে কারণে মানুষ কেউ খাবে না স্লোগান দেয় ঠিক নিজের খানাটাই খায় অন্যের খবর নেয় না কেন অভাব 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 গরিব যেই পরিমাণ অভাব তার থেকে বড় লোকের আরো অভাব তিন নাম্বার যার স্বার্থ নাই গোটা জগতে একটা লোক খুঁজে পাবেন না স্বার্থ নাই পীর বলেন ফকির বলেন দরবেশ বলেন কুতুব বলেন আলেম বলেন আওয়াম বলেন শিক্ষিত অশিক্ষিত স্বার্থ ছাড়া কেউ নাই মুরিদেরটা খাইয়া পীর সাহেব নিজের পেট মোবারক তিমি মাছ বানিয়ে ফেলেছে